কখনো কখনো জীবনে কঠিন কঠিন সময়তে আমাদের নিজেদেরই নিজেদেরকে সামলাতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াফিয়াস মমস ব্লগ। কেমন আছেন সবাই আপনারা? আমি আমার টাইম মতো কিন্তু ভিডিও আপলোড করতে দিচ্ছি। তো সব মিলে আসলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ক্ষমা চাই, আমি আমার পেজকে বুস্ট করতে পারছি না, আমার চ্যানেলকে বুস্ট করতে পারছি না। সব মিলে আমার মন টন খারাপ, কারণ চ্যানেলে সাবস্ক্রিপশন বাড়ছে না, লাইক শেয়ার বাড়ছে না, ভিউজ বাড়ছে না, এই আর কি। তো আসলে আমাদের সবগুলো পুরো ফ্যামিলি আসলে অসুস্থ। তো সব মিলে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, তো আজকে দুপুরে রান্না ছিল হচ্ছে ছোট মাছ, এটা ছোট মাছ আমি রান্না করছিল, আর পাশে ভাত বসিয়েছে। এরপর চিংড়ি মালাই কোপ্তা রান্না করেছিল, চিংড়ি মালাই কোপ্তা রান্নাটা পরে শর্টটা আমি নিয়েছিলাম। তাছাড়া আমি আজকে স্কুলে যাইনি, কারণ আসলে আম্মির শরীরটা খুব খারাপ। আম্মির পাশে আম্মির বাস আম্মি আসলে আমাকে আমি আম্মিকে দেখতে পারবো, আমার বোন আর আমার পাপা তো থাকে, মানে অফিসে থাকে, এই জন্য। তো গরমের মধ্যে লিচু খেতে বললো, লিচু খাইলাম, আর প্রকৃতি দেখতে দেখতে লিচু খাইলাম, আর হচ্ছে গাছগুলোকে একটু পানি টানি দিচ্ছিলাম। দেখেন, মানে রোদের মধ্যে আজকে রোদটা কেন জানি আমার খুব ভালো লাগছিল, আমি জানি না কেন হঠাৎ করে আমার কেন ভালো লাগলো। তাছাড়া আমাদের বারান্দায় খুব সুন্দর সুন্দর গাছ আছে, গাছগুলোকে পানি দিয়েছিলাম। আমরা কিন্তু মরিচ বাইরে থেকে কিনি না, আমরা মরিচ কিন্তু মানে বাইরে থেকেই, মানে বারান্দায় আমার মানে বিছিয়ে দিয়ে, মানে মরিচ ওঠে ওটাই, মানে গাছের মরিচই খাই, এই আর কি। সব মিলে আজকের দিনটা এইভাবেই গেল। তো ভালো থাকবেন সবাই আপনারা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। লিচু খাওয়া ভিডিও দেখা শেষ, সবাইকে আসসালামু আলাইকুম।